সরকারি চাকরি প্রার্থী সকল বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা ভিডিওটি অলরেডি দেখতে পাচ্ছেন যে আজকে আমি যে বইটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে খাইরুলস মেন্টাল এবিলিটি খাইরুলস মেন্টাল এবিলিটি আপনারা খাইরুলস বেসিক ম্যাথ নিয়ে অনেকেই জানেন কিন্তু খাইরুলস মেন্টাল এবিলিটি মানসিক দক্ষতা এই বইটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না তো আপনাদেরকে অবগত করার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ বইটি সম্পর্কে সুন্দর একটা ধারণা আপনি পাবেন তো এই বইটি হচ্ছে আমার কাছে দ্বিতীয় সংস্করণের এই বইটি হ্যাঁ তৃতীয় সংস্করণ চলে আসছে এটা হচ্ছে এই ডিসেম্বরে গেল ডিসেম্বরে আসছে অর্থাৎ মাস দু আগে আসছে তো আমার কাছে এটা দ্বিতীয় সংস্করণে খুব বেশি একটা পার্থক্য নেই তৃতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণের মধ্যে এখানে প্রথমে দেখবেন সূচিপত্র সূচিপত্রের মধ্যে এখানে মোট সাবজেক্ট তিনি আলোচনা করছেন সাতটা অর্থাৎ বিসিএস এর সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার সংখ্যাগত ক্ষমতা সমস্যা সমাধান তারপর হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক তারপর ভাবমূলক যুক্তি যান্ত্রিক দক্ষতা বানান ও ভাষা তারপর মানসিক দক্ষতার বিভিন্ন কি তিনি কিছু আলোচনা করেছেন আর বইটির পেজগুলো খুব সুন্দর পেজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আহ প্রথম দিকে কয়েকটি পৃষ্ঠা হচ্ছে নীল কালিতে আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মানসিক দক্ষতা নিয়ে বিগত গুলোতে আসলে কতগুলো প্রশ্ন কোন অধ্যায় থেকে আসছে সেটার একটা তাত্ত্বিক আলোচনা এখানে করা হয়েছে এই বিষয়টা এখানে ভালো লেগেছে আর বইটি যখন আপনি পড়বেন আমার ব্যক্তিগত মতামত যে আমি মেন্টাল মেন্টালিটির মানে কোনো মার্কেটিং করছি না কিন্তু আমার মনে হয় না যে এই রকম কোনো মার্ক মানে মেন্টালিটির এই ধরনের কোনো বই বাজারে আসছে আপনি যখন পড়বেন হ্যাঁ তখন মনে হবে যে কোনো ছাড় আপনাকে পড়াচ্ছেন ব্যাপারটা হচ্ছে এইরকম এখানে তিনি এমনভাবে এখানে লিখে লিখে প্রকাশ করছেন মনে হচ্ছে যে কোনো ছাড় যেন আমাকে ধরে বসে পড়াচ্ছেন তবে শর্ত হচ্ছে যে প্রথমে একবার বইটা শেষ করতে হবে তিনি নিজেও বলেন যে এটা শেষ করতে হবে মানে না শেষ করে মানে মানে প্রথম অনেক বড় বোঝা হয়ে যাবে না হলে চ্যাপ্টার বাই শেষ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় তিনি শর্টকাটে তিনি ফলো করতে নিষেধ করেন সব সবসময় খায়রুল সব সময় নিষেধ করেন কিন্তু কোথাও কোথাও শর্টকাট তিনি দিয়েছেন এবং শর্টকাট দিয়ে তিনি এই শর্ত দিয়েছেন যে যারা বেসিক যাদের ক্লিয়ার তারা যেন শর্টকাটটা ফলো করে আর এই সাতটা অধ্যায় এত সুন্দরভাবে মানে করে দেওয়া হয়েছে প্র্যাকটিস পার্ট আছে এখানে বিগত সালে প্রশ্ন আছে হ্যাঁ তারপরে কৌশল যে কৌশলগুলো এত সুন্দর করে সাজানো মানে গোছানো আমি অবাক হয়ে গিয়েছি আমার কাছে আরও বিভিন্ন প্রকাশনের এবিলিটি আছে আপনারা জানেন জানে জানেন যে আমি আসলে বই সংগ্রহ করতে আমি খুব পছন্দ করি তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে খায়রুলসের এবিলিটি এক কথায় অসাধারণ একটি বই এই বইটির পেজ হচ্ছে আপনার চারশো চৌষট্টি ফোর সিক্স ফোর আর এটা তৃতীয় সংস্করণ চলে আসছে আপনারা কিনলে তৃতীয় সংস্করণ কিনতে পারেন বইটির দাম দুশো বিশ চল্লিশ এটা লাইব্রেরি অনুযায়ী দুইশোর উপরে আর কি দুশো দশ বিশ চল্লিশ এরকম যার কাছ থেকে যেমন নিতে পারে কারণ এটি স্থানভেদে আসলে দামটা নির্ভর করে তো আমার কাছে মেন্টাল এবিলিটি খুবই ভালো লেগেছে এখন আপনাদের দেখার পালা আমি বলছি না আপনি এটা কিনেন তবে অবশ্যই অন্য কোনো প্রকাশনী বই কেনার আগে মেন্টাল এবিলিটি দেখে নিবেন এটা আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে